নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে বঙ্গ রাজনীতি তোলপাড় গত কয়েক বছর ধরে। শিক্ষক নিয়োগে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ নিয়ে মামলা এখনো আদালতে। সিবিআই ইডির হাত ধরে জেলে যেতে হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শাসক দলে কয়েকজন তাবড় সব মাথাকে। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিকে, নবম দশম থেকে একাদশ দ্বাদশে। হাইকোর্টের রায় বাতিল হয়েছে প্রায় 26,000 শিক্ষকের চাকরি। শীর্ষ আদালতের রায়ের চাকরি এখনো বহাল থাকলেও ভবিষ্যৎ ঝুলছে সুপ্রিম রায়ের উপর। যোগ্য বঞ্চিত চাকরির প্রার্থীরা বসে রয়েছেন রাস্তার পাশে। নিয়োগে দুর্নীতির অভিযোগ আসছে পুরসভাগুলিতেও। সরকারি আমলা নিয়োগেও আছে দুর্নীতির অভিযোগ, মামলা ঝুলছে আদালতে। ডাক্তার নিয়োগেও দুর্নীতির অভিযোগে যেন শিলমোহর দিল আরজিকর ধর্ষণের খুনের পর প্রকাশ্যে আসা একের পর এক অভিযোগ। বন দপ্তরেও আছে নিয়োগের দুর্নীতি, বলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। নিয়োগে এত দুর্নীতির অভিযোগের মাঝেও আছে আরো একটা বড় অভিযোগ। স্থায়ী না চুক্তিভিত্তিক চাকরি দিতেই নাকি বেশি আগ্রহী সরকার। পরিণতি কি জানান দিয়েছে নানা সময় নানান ঘটনা। সম্প্রতি জানান দিলেন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। সিভিক ভলেন্টিয়াররাই দেখুন বাদশা। তারা পঞ্চায়েত নির্বাচনে বাড়িতে বাড়িতে গিয়ে প্রার্থী উইথড্র করায় বিরোধীদের। তারা মানুষকে ভীত সন্ত্রস্ত করে। তাদের কাজ হচ্ছে বুথে দখলদারি করা, পুলিশের মতো রাস্তা থেকে টাকা তোলা, আগ্নেয়াস্ত্র নিয়ে মানুষকে ভয় দেখানো। এটা তো বহুবার সামনে এসেছে। শুধু পুলিশেই চুক্তির সিভিক ভলেন্টিয়ার না, আদালতেও চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চায় রাজ্য। চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সিঙ্গেল বেঞ্চে স্থগিতাদেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সেই মামলায় মঙ্গলবার রাজ্যকে তীব্র ভৎসনা করেন প্রধান বিচারপতি টিএস সেবকগনাব এবং বিচারপতি রাজেশী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চে স্থগিতাদেশ বহাল রেখে আদালতে পর্যবেক্ষণ, চুক্তিভিত্তিক কর্মী দিয়ে গোটা রাজ্য চলছে। ব্যতিক্রমী পরিস্থিতিতে চুক্তিভিত্তিক নিয়োগ করা যেতে পারে, কিন্তু তা কখনো নিয়ম হতে পারে না। এখানে পুলিশেও নিয়োগ হয় চুক্তিতে, দেশের আর কোথাও এমনটা হয় না। পুলিশ তো এখন সংখ্যা এমনি কমে গেছে, তার রিক্রুটমেন্ট হয় না, আর ভবিষ্যতেও রিক্রুটমেন্ট হবে না। ওবিসি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, বিভিন্ন দপ্তরের নানা স্তরে উঠে আসা দুর্নীতি যেন প্রশ্ন তুলে দিচ্ছে দুর্নীতির পথ মসৃণ করতে কি চুক্তির কর্মী চায় সরকার। বছর বছর চাকরি পুনর্নবীকরণ না করার ভয় দেখিয়ে কর্মীদের রাখা যায় কর্তাদের দাসানুদাস। কম বেতনে চুক্তির অনিশ্চিত চাকরি পাওয়া কর্মীদের কি অনায়াসেই বাধ্য করা যায় দুর্নীতির শরিক হতে? সরকার কি চায় স্থায়ী কর্মীর বেতনের দায় ভার মাথায় না রেখে দুর্নীতিতে চুক্তিতে কর্মীদের হাত পাকিয়ে দিতে? এভাবে কি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাইছে সরকার? প্রশ্নটা যে বহুদিনের, ফের যেন তুলে দিল মঙ্গলবারে হাইকোর্ট। ক্যালকাটা নিউজ।